গতকাল শনিবার এবং আজ রবিবার এই দুদিন একটি সৌর ঝড় আছড়ে পড়তে চলেছিল পৃথিবীতে, এরকম খবর ছিল। এবং শুক্রবার মার্কিন মহাকাশ আবহাওয়া সংক্রান্ত সংস্থা ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এ কথা জানানো হয়েছিল। আর সংস্থার পক্ষে জানানো হয়েছিল বড়সড় একটি সানস্পট নজরে পড়েছে। বৃহস্পতিবার দেখা গিয়েছিল সূর্যের শরীর থেকে করোনাল মাস ইজেকশন হচ্ছে, যা দুদিনের মধ্যেই পৃথিবীতে আছড়ে পড়ার কথা ছিল এবং তা ছিল শনিবার এবং রবিবার সকালে। বন্ধুরা, বলে রাখি এই যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু সত্যি হয়েছে। তবে যেভাবে মনে করা হয়েছিল যে সৌর ঝড়টি আছড়ে পড়বে, সেইভাবে তার কণাগুলো পৃথিবীর তড়িৎচুম্বকীয় দিকে ছুঁড়ে মেরেছে যতটা মনে করা হয়েছিল ততটা তার স্ট্রেংথ ছিল না। তার ফলে কোনো রকমই কোনো যোগাযোগ ব্যবস্থা, রেডিও সিগন্যাল এবং ইন্টারনেট পরিষেবা, তাতে কোনো রকম কোনো ত্রুটি দেখা দেয়নি। কী হতে পারত এই সৌরঝড়ের দাপটে, বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে এই ঘটনায় পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্রে কম্পন দেখা যাওয়ার কথা। এর ফলে দুই মেরুতে ঘন ঘন মেরুজ্যোতির দেখা মেলার কথা ছিল। বেশ কিছু সময়ের জন্য অকেজো হয়ে যেতে পারত যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণ মেরু, উত্তর মেরু, ইউরোপ, উত্তর আমেরিকায় পড়ার কথা ছিল এই ঝড়ের প্রভাব। প্রভাব পড়ার কথা ছিল ভারতীয় উপমহাদেশেও। বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি জিপিএস ও মোবাইল পরিষেবাতেও ব্যাপক ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আশঙ্কা যেটা ছিল সৌরঝড়ে, সেটা কিন্তু হয়েছে, কিন্তু তার দাপট যেটা ভাবা হয়েছিল সেই দাপটটা ছিল না। খুবই হালকা মাপের সৌরঝড় কিন্তু বয়ে গেছে পৃথিবীর দিকে, এবং এখনও কিছু কিছু সৌর সোলার ফ্লেয়ার পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং তার জেরে খুব একটা কিছু ক্ষতি আমাদের পৃথিবীর হবে না। আর ইন্টারনেট ব্যবস্থা বলুন, যোগাযোগ ব্যবস্থা, রেডিও ব্যবস্থা বা ইলেকট্রিকের পাওয়ার গ্রিডের কোনো রকম কোনো ক্ষতি হওয়ার আপাতত আর আশঙ্কা নেই। প্রতি 100 বছর পরপর কিন্তু এই সোলার স্টর্মটা একটা ভয়ানক আকার ধারণ করে এবং সেটি পৃথিবীর দিকে এগিয়ে আসে। অনেকবারই হয়েছে এরকম, একবার 1 ঘন্টার জন্য প্রায় ইলেকট্রিক অফ ছিল। যাই হোক, এবার সেরকম আর কোনো আশঙ্কা থাকছে না। আশঙ্কা তৈরি হয়েছিল, তবে সেটা থেকে আর কোনো চিন্তা করার ব্যাপার রইল না। সৌরঝড়টি কি? সূর্য লাগাতার পৃথিবীর দিকে তড়িৎ চুম্বকীয় কণা ছুঁড়ে মারতে থাকে, এর ফলে তৈরি হয় সৌর বাতাস। সেই বাতাসকে পৃথিবী তার মেরুদেশে পাঠিয়ে দেয়। ওই সৌর বাতাসের থেকে কোনো বড় ক্ষতির মুখে পড়তে হয় না আমাদের গ্রহকে, কিন্তু সৌর বাতাস থেকেই সৃষ্টি হয় সাংঘাতিক সৌরঝড়ের। আসলে সূর্যের মধ্যে সবসময় হয়ে চলেছে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ধাক্কাতেই ব্যাপক হারে প্লাজমার কার্যত সুনামি দেখা দেয়। সেই প্লাজমা কণাই পৃথিবীতে আছড়ে পড়ার ফলে সৃষ্টি হয় সৌরঝড়ের। তো এই ছিল খবর সৌরঝড় নিয়ে, আমরা কয়েকদিন ধরেই আপনাদেরকে জানিয়েছিলাম। অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে একটু টেনশনে ছিলেন। আমি গতকালকে রাত্রেও বলেছিলাম টেনশনের কিছু নেই, সাধারণ মানুষের উপর কোনো আঘাত আসবে না। যদি আসেও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা, এছাড়া রেডিও সিগন্যাল এবং পাওয়ার গ্রিডের কিছু সমস্যা আসলেও আসতে পারে, তাও আসবেই যে তা নয়, সমস্যা আসলেও আসতে পারে খুবই নগণ্য সমস্যা। তো নগণ্যও কোনো সমস্যা দেখা দেয়নি, এটাই খুশির খবর। এবং সৌরঝড়টি কিন্তু যেরকম আছড়ে পড়ার কথা ছিল তার থেকে অনেক কম দাপটে পৃথিবীর উপরে এসেছে এবং সে তার ক্ষমতা দেখাতে পারেনি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ নতুন নতুন এই ধরনের ইনফরমেশানগুলো আমাদের থেকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আবার দেখা হবে, টাটা।